আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার ব্যবহার, কথা, আচরণ যেন সুন্দর হয়। যার মনে দয়া আছে তার কাছে দেয়ার মতো কিছু নেই, যার কাছে দেয়ার অনেক কিছুই আছে তার মনে দয়া নেই। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ কর, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে দেয় তাকে দূর করা দরকার। জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয়। তিনটি জিনিস খুবই মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলেন মা, যিনি মুখে বলার আগেই মনের সব কথা বুঝে ফেলেন। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে ছেড়ো না। গরিব ও মধ্যবিত্ত অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। কি অদ্ভুত তাই না, যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই, আর যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই। বাপের বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক, তারপর আর জীবনেও বাবার বাড়ি আসব না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি আর যোগ্যতা থাকা প্রয়োজন। সফলতা এবং ব্যর্থতা দুটোই আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। মনের ভাব প্রকাশের জন্য সব সময় কথা বলার প্রয়োজন হয় না, কিছুক্ষণ নীরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়, সেটা বুঝতে সুন্দর মনের প্রয়োজন। মান্যতা দেয়া ভালো, কিন্তু ততটুকুই, যতটুকুতে নিজের মানহানি না হয়।